আজকে কিন্তু বাতাস আছে রে। ওই বাতাসে আমার যাত্রী মাত্রী সব গেছে। কবিতা তুমি দুই চারটা যাত্রী দাও নাইলে তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা এই যাত্রী না পাইলে আমার প্যাডে বাত অদুম হয় না। হেরে যাত্রী বাত্রী নাই আমার লাগা বই ভিডিও বানাই। তোদের এবার বরিশালে যাওয়াটা তো খুব ইয়া হবে, টিকিট কাটতে হবে না আগে থেকে? টিকিট সাফের ঠেলা ভরতে হয়ে যাবে কয়দিন পর। হ্যাঁ আপনি তো জানেন না বরিশাল যাইতে কি ঝামেলা, রিক্সাটার কয়দিন পর বন্ধ করিয়া আগে ভাগে যামুগা। তবু তো কোনো সমস্যা নাই, তোরা সাঁতার কাটিয়ে চলে যাবি। সাঁতার কাটিয়ে যাম ওই যে নদীর মধ্যে নামু মাছ তুই খাইয়া, পরে উঠতে দেখবে একটা ঠ্যাং আছে একটা কান নাই, একটা কান আছে একটা ঠ্যাং নাই। হ্যাঁ আমি জানেন ওই যে নদীর মধ্যে কি থায়, বড় বড় তিমি মাছ থায়, পরে কুমির থায়, বাঘ থায়, ও বাঘ তো থায় না, হ্যাঁ গঙ্গির মা থায়, পাইসিকল বাইন্দা টাইনে লই যাবে পানির ভিতরে। হ্যাঁ তো তখন একাল বেরিয়ে যাবে যে দেখেন দেখেন কি মশা, কি মশা, মশা মানে সেরকম মশা মঙ্গল গ্রহ থেকে নাকি বাংলাদেশের একটা অংশ নাকি দেখা যায়। কি দেখা যায় রে? যে মঙ্গল গ্রহ থেকে নাকি একটা জায়গাতে দেখা যায় যে লোকজন নাকি লাফায় পড়তেছে, বুঝছস? তখন আমি বললাম যে কি রে লাফায় পড়লে এটা কিভাবে বুঝবে? সদর ঘাট আসার আগে মানে টার্মিনাল আসার আগেই নাকি বরিশালেরা সব ছাপায় পড়ে পানির মধ্যে, বুঝছস? ওই ল এটা আগে করতে আগে করতে হানা করা নেই। এখন সব বরিশালের সব মানুষই এখন মোটামুটি আর্থিক অবস্থা ভালো, ঠিক আছে? এখন আমার কাছে 200-500 টাকা কোনো ব্যাপার না, ঠিক আছে? তবে বরিশাল মেডিকেলে তো আমার অনেকবার যাওয়া হয়েছে, বুঝছস? আমি খুব সুন্দর তখন মনে হয় ইয়া ছিল সরার সাহেব, মনে হয় ইয়া ছিল এমপি ছিল মনে হয়, বুঝছস? ওই সময় দেখতাম যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারও কিন্তু করছে বরিশাল শহরে, আলিয়া কান্দা না কি জানি জায়গাটা, আলিয়া কান্দা, আলিয়া কান্দা মেডিকেল কলেজটা কি আলিয়া কান্দাতে পড়ছে না? আলিয়া কান্দা, হ্যাঁ ওই সাগর দি হসপিটাল আলিয়া কান্দা, হ্যাঁ ওটার পাশে ইবনে সিনা পপুলার টপুলার এরা বেশ কিছু ইয়ে করছে, ব্রাঞ্চ করছে। আর কি করার, এমন ড্রাইভার তো আমি, আমার ড্রাইভার বাদ ড্রাইভার তো আমি, বাবা বাবা জম্মের মশা, আজকে হারার দিনে 200-300 টাকা মারতে পারছি। হ্যাঁ যাত্রী নাই, সব যাত্রী ফলাইছে আগে থেকে মনে হয় দেশ ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এত যে মশা, কেউ বলতে পারবে যে কোনো মশার ওষুধ কোথাও কেউ দিচ্ছে? না রে সব বুয়া। আর এই বাড়ি যে যাবো সময় যে চাপা চাপি লাগবো, হ্যাঁ চাপা চাপি ঠেলাতে একবার ভর্ত হয়ে যাবো মানুষ। না এটাও ঠিক, কিন্তু মজা আছে লঞ্চের তো, সেই মজা কেবিনে, এই কেবিন একটা এসির কেবিন লইয়া, ঠিক আছে দরজা আঠাইয়া অফ দেখ ঘুম মামা, কাল সকালে ওইটা দেখবো বরিশাল। ওই ল বরিশাল নদী বন্দর, পায়রা বন্দর, পায়রা বন্দর। হ্যাঁ